অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা ভূমি মন্ত্রণালয়ের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। এই বিজ্ঞপ্তিটি 31 জানুয়ারি 2023 খ্রিস্টাব্দে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটিতে এমন বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতসমূহ খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নির্ভরযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015-এ 14তম চোদ্দতম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এই লিঙ্ক বা এই লিঙ্কের ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে কিন্তু একটি পদের কথা বলা হয়েছে, এখানে একটি মাত্র একটি নিয়োগ একটি পদেই নিয়োগ দেওয়া হবে। পদটির নাম হচ্ছে সার্ভেয়ার। গ্রেড বেতন দেওয়া হবে 14তম গ্রেড বেতন স্কেলে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের সংখ্যা কিন্তু অনেক, 281টি। আর পদের সংখ্যা বেশি হওয়ার কারণে এখানে অনেকগুলো জেলা থেকেই দেওয়া হবে। যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। তবে যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী কিন্তু সার্ভেয়ারের উপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন, তারা এই 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 নিয়োগে এই নিয়োগে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড মানে পলিটেকনিক থেকে সার্ভেয়ারের উপরে 4 বছরের ডিপ্লোমা যারা কমপ্লিট করেছেন মাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন। তো এবার আবেদনের নিয়ম নির্দেশনাবলীগুলো দেখে আসি। এখানে সাধারণ যারা আছেন তাদের বয়স 1 মার্চ 2023 তারিখে তাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর। আর যারা মুক্তিযোদ্ধাদের সন্তান বা শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের বয়স এই যে 1 মার্চ 2023 তারিখে হতে হবে 18 থেকে 32 বছর, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আগামী 8/2/2023 তারিখ সকাল 10টা হতে 9/3/2023 তারিখ বিকাল 5টা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে হবে, ডাকযোগে আবেদন করলে আবেদন নেওয়া হবে না, বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদন করতে সঙ্গে যা যা নিয়ে যাবেন, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, সন্তান, সন্তানের সন্তান, প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদ, সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা গেজেট, ভারতীয় তালিকা লাল, মুক্তিবার্তার নম্বর, বামুশ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান হলে আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্ব
উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। তো এই ছিল আর অবশ্যই কিন্তু এটা অনলাইনে আবেদন করতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, আর কোনো প্রকার সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে উপকার করার চেষ্টা করব। সবাই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।